নমস্কার বন্ধুরা, আমি আজকে একটু দই ইলিশ করব। তার জন্যে 5 পিস ইলিশ মাছ আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিট। আর আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। এবার আমি নেব একটু দই, 200 মতো দই নিলাম আমি। এটা একটু ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে না ফাটালে খিঁচ থেকে যাবে একটু। দইয়ের মধ্যে এবার আমি এই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এতে আমি দেব একটু নুন, স্বাদ মতো নুন, আর খুব অল্প একটু চিনি, সামান্য চিনি। দিয়ে আমি এটা আবার ভালো করে মিশিয়ে নেব এতে। এবার আমি একটা কৌটা নিয়েছি স্টিলের, তাতে এই মিশ্রণটা ঢেলে দেবো। এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো কৌটোটার মধ্যে। গ্রেভিটাকে মাছের ওপরে দিয়ে দেবো, সব মাছের মধ্যে দিয়ে দেবো, ভালো করে ছড়িয়ে দেবো। ছড়ানো হয়ে গেছে। এবার এতে আমি একটু
একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলের উপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কুটোটা বন্ধ করলাম আমি। গ্যাসটা অন করলাম, তাতে কিছুটা জল দিলাম। জল দেওয়ার পর তাতে একটা বাটি দিয়ে এই কোটোটা তার উপর বসিয়ে দিলাম। এবার এটা ভাপে হবে, এটা 10 মিনিট, 10 মিনিট এটা ভাপে হবে। দশ মিনিট হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিল। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা নাবাবো। দশ মিনিট হয়ে গেছে, দেখি এবার গরমে একটু সময় লাগবে খুলতে। ঠান্ডা হোক, খুলবে এবার। এবার আমার দই ইলিশ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলবো। তার আগে এটা একটু একটু নাড়িয়ে নিই, মশলাটা ভালো করে মিশবে। এবার আমি একটা পাত্রে তুলব। আমার দই ইলিশ কমপ্লিট। যদি কারু দই ইলিশ করা পছন্দ হয় তাহলে চ্যানেলটা শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।
নমস্কার।